बिस्मिल्लाह। सुविधा ना কানাকানি করতেছো কেন? কানাকানি করে মেয়ে ছেলে মেয়ে ছেলে। তুমি তো মেয়ে ছেলে না, আমিও না। যা বলবা পরিষ্কার বলবা, টনটনা বলবা। বলো ফরিদ আসছে তো? ফরিদ আসছে, এর মধ্যে কানাকানির কি হলো? ছেলে বাড়িতে আসছে, এটা কানে কানে বলার তো কিছু নাই। আর শোনো, এই পুতি কথা আব্বা আব্বা করবা না। ঘর জামাই থাকলে আব্বা আব্বা করা লাগে না। জি আচ্ছা আব্বা, সঙ্গে একজন মেয়ে ছেলে পুষ্কুনি পারে দাঁড়ায় আছে। দেখি আর একটা কাঁঠাল ভাঙো, কি অবস্থা! এই বছর কাঁঠাল খায় সুখ পাইলাম না। জি আব্বা, এই বছর কাঁঠাল খায় সুখ পাইলাম না। তুই ভাঙ এটা, থাক তুমি খাও, কাটলে খাও না, খাও। সুন্দর একটা মেয়ে, একা একা পুকুর পাড়ে হাঁটতেছে। আমি জিজ্ঞাসা করলাম কোত্থেকে আসছো, সে বলল মঙ্গল গ্রহ। কি গ্রহ? মঙ্গল গ্রহ, প্ল্যানেট মার্স। বলো কি, শহর বন্দরের মেয়ে তো মুরব্বীদের সাথে ঠাট্টা তামাশা করতে বাধে না। একটা থাপ্পড় দিলা না কেন? থাপ্পড় তো আর দেওয়া যায় না, তবে একটা ধমক দিতে পারতাম। তোমার মধ্যে হেডমাস্টারের হামকি ধামকি কিছুই নাই, ম্যানাগুরু ভাব। কথা সত্য, ম্যানাগুরু উইক কাউ। কাঁঠাল খাইতেছ না কেন? এক কোষ হাতে নিয়ে বসে রয়েছ। কাঁঠাল আমি খাইতে পারি না, গন্ধ লাগে। তোমার ভয়ে মুখে একটু দিছিলাম, তোমার আমি ভয় পাই। আচ্ছা থাক, কাঁঠাল খাওয়া লাগবে না, বাড়িতে যাও, উৎসবের আয়োজন করো। কি উৎসব? আজ সন্ধ্যায় তোমার কন্যার সাথে আমার পুত্রের বিবাহ দিব, বহুদিনের ওয়াদা পূরণ হবে ইনশাআল্লাহ। পরিতি ফিরছে? ফিরছে, কিন্তু তুমি কাঁদতেছ কেন? আনন্দে কাঁদতেছি, এমন দিনে কন্যার মাতা উপস্থিত নাই। দাও একটা কাঁঠাল দাও, খাইতে খারাপ না। আজ আমি তোমার এমন একটা কথা বলবো, শুনে তুমি কি যে করবা অনুমান করো তো কি বলবো। তুমি আমার বেড়াইতে নিয়ে যাবা বাবা, কক্সবাজার যাবা? পুরাটা হয় নাই, অর্ধেকটা হয়েছে। কক্সবাজারে তুমি বেড়াইতে যাবা সত্য, তবে আমার সাথে না, তোমার স্বামীর সাথে। আজ সন্ধ্যায় তোমার বিবাহ ইনশাল্লাহ। বাবা কি বলতেছো? চৌধুরী সাহেবের তাই ইচ্ছা, এই উপলক্ষে তিনি তার ছেলেকে ঢাকা থেকে নিয়ে আসছেন। বাবা সত্যি?